20 জন রাজমিস্ত্রিকে বাড়ি ফেরালো প্রশাসন। লকডাউনে সব ধরনের কাজ বন্ধ। কুলটির নিয়ামতপুর এলাকায় আটকে গেছিল মুর্শিদাবাদের 20 জন রাজমিস্ত্রি। যানবাহন বন্ধ থাকার কারণে তারা বাড়ি ফিরতে পারছিলেন না। কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জিকে তারা আবেদন করেন বাড়ি যাওয়ার ব্যবস্থা করতে। বিধায়ক তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা রাজু ওয়ালিয়া ব্যবস্থা করার জন্য নির্দেশ পান। এরপর প্রশাসনের অনুমতি নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করার পর সরকারি বাসে তাদের মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে পাঠিয়ে দেওয়া হলো। আমাদের মমতা দিদির উদ্যোগে উজ্জ্বল দা সহযোগিতায় আমরা খুব আনন্দিত, আর আপনারা যে কাজ করছেন তার জন্য খুব আমরা গর্বিত জানাই আপনাদেরকে। আর আমরা খুব বাড়ি যেতে যাচ্ছি বলে আমরা খুব মানে আনন্দিত। হ্যাঁ, আমাদের পরব সামনে কাছে আসছে, তার জন্য খুব মানে ভালো লাগছে আর কি। আর আমরা যে যাই করি।